তো কস্তুরি পানা বেশি দেখি না মানে ওই পানিও না হ্যাঁ পানিও তো না কস্তুরি পানা তো যা হয়ে যায় তো নৌকায় চলতো না ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে আপনাদের একটা নতুন দৃশ্য দেখাবো। এখানে গিয়েছিলাম আমরা ঘুরতে, দেখতে গিয়েছিলাম একটা বেরিবাদ এলাকায়। এটা জিরাবু থেকে একটু পূর্ব দিকে যেতে হয় সাভার আশুলিয়া জিরাবু, জিরাবু মোড় থেকে তৈয়বপুর রুটে ঢুকতে হয় এয়ারপোর্ট বেরিবাদ। তার এক পাশে তুরাগ নদী আছে আর এক পাশে ফসলি জমি, নিচু অঞ্চল আর দেখতে খুবই ভালো লাগে, খুব সুন্দর ভিউ। এখানে বিকেলবেলা আসলে দেখতে পাবেন, খুবই সুন্দর। পানি যদিও এখনো ওইভাবে ভরে যায়নি, দুই পার পাঁচটা শুরু। এই যে সাইডটা আমরা দেখাচ্ছি এখন, এটা তুরাগ নদীর পাশে, তুরাগ নদীর ওপর দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর ভিউ। আশা করি আপনাদের দেখলে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের স্বাগতম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা প্লে করার জন্য। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব বাটনের পাশেই বেল আইকন বাটনটা আছে, সেটা অলমোস্ট অন করে রাখবেন, ক্লিক করে দিবেন। তাতে হবে আপনাদের কাছে আমি যে সমস্ত ভিডিওগুলি প্রেজেন্ট করতে যাচ্ছি, আপলোড করব, প্রত্যেকটি ভিডিওরই একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু নোটিফিকেশনটা পাবেন না, আমি কখন কোন ভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি সেটা আপনারা দেখতে পাবেন না। অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন কেমন লেগেছে ভিডিওটি। আমি একটু অন্যরকমভাবে ভিডিও করেছি, রোডে রাস্তায় অনেক লোকজন আছে, আমি তাদেরকে সবসময় অ্যাভয়েড করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। বিভিন্ন মেয়ে আছে যারা দেখতে এসছে এখানে, আমি চেষ্টা করেছি তাদেরকে বাদ দিয়ে বা কি অংশটা আপনাদের দেখানো। আমি আসলে ভিডিওটা বানিয়েছি, তৈরি করেছি এভাবে যে তারা যাতে কোনোভাবেই আমার ক্যামেরার সামনে আসতে না পারে, সেভাবে সবসময় অ্যাভয়েড করে চলেছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। হেঁটে হেঁটে গিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত দেখা যায়, আমরা হেঁটে হেঁটে ওই পর্যন্ত চলে যাবো। চলুন আমি আপনাদের দেখাবো, একটু ধৈর্য সহকারে দেখুন, ভালো লাগবে। আমি এর আগে যখন আসছিলাম এখানে এরকম দুই পাশে ঘাসগুলি দেখতে পাইনি, তখন কেটে দেওয়া হয়েছিল, ছোট ছোট ছিল, দেখতে আরো ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, জাল রেখেছে তারা মাছ ধরার জন্য, এখান থেকে হয়তো তারা জাল দিয়ে মাছ ধরেন। আমরা দেখবো আস্তে আস্তে, একটু ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকছি, দেখি সামনের পরিবেশটা কেমন। হ্যাঁ, সামনের পরিবেশটা আরো সুন্দর হবে, অনেক লোকজন আসে এখানে,
প্রতিদিন দেখার জন্য। শুধু রাস্তাগুলি একটু ভালো থাকলে, যোগাযোগ ব্যবস্থাটা ভালো থাকলে, এটাও একটা আমাদের দেশের পর্যটন শিল্পের বড় একটা ভূমিকা রাখতে পারবে। পর্যটন ক্ষেত্রটাকে একেবারেই নজর দেয় না বললেই চলে। যদি নজর দিত তাহলে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এরকম মনোমুগ্ধকর পরিবেশ, এরকম মনোমুগ্ধকর ভিউ আছে যেটা তারা দেখতে পায়। তারা এই জন্য দেখতে পারে না যে তারা কখনো আসলে মন খুলে ওভাবে বেরই হয় না বাড়ি থেকে। ফ্যামিলি নিয়ে আমাদের আশেপাশে পাড়া মহল্লা আশেপাশে যে নদী খাল বিল বিভিন্ন ঝিল আছে এগুলি একটু দেখি কেমন দেখা যায়, তারা ওটা দেখে না। আসলে তাদের অর্থ সম্পদ এতটাই বেশি হয়ে গেছে যে তারা অর্থের মুখে অন্ধ হয়ে সবসময় দেশ ছেড়ে চলে যায় বিভিন্ন দেশে, বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের দর্শনীয় স্থানগুলি দেখে আসে। আমাদের এই সিনগুলি, আমাদের এই সিনারিগুলিও যদি ওইভাবে যোগাযোগ ব্যবস্থাটা করা হয়, পর্যটন কেন্দ্রের মতো করা হয়, আশা করি আমাদের দেশও মানুষ দেখার জন্য বিদেশ থেকে আসবে এসব স্থান দেখার জন্য। বুঝতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ হেঁটে এসেছি মাঝখানে একটা ব্রিজ, এখানে এই যে দেখতে পাচ্ছেন পাশে একজন বসে আছে। আমার ভিডিওগুলি আসলে একটু এলোমেলো, কারণ ওই যে বললাম আপনাকে প্রথমে বলেছি যে আমি মেয়েদের টোটালি আনতে চাইনি আমার ক্যামেরার ভিতরে, ফ্রেমের ভিতরে আসুক চলে আসুক, তাদের তাদের কেউ দেখুক, কারণ তাদের চলাফেরার গতি, তাদের পোশাক আমার নিজের ভালো লাগে না, সেই জন্য আমি তাদেরকে প্রেজেন্ট করতে চাইনি আপনাদের সামনে। আমি শুধু প্রকৃতিটা দেখতে এসেছি, প্রকৃতির কেমন পরিবেশ এখানে সেটা দেখার জন্য, আর সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি জানি আমার ভিডিওটা তেমন একটি ভালো হয়নি, ক্যামেরা কাঁপাকাঁপি করেছে, হাত কেঁপেছে, অনেক সময় দেখতে দেখতে নাই মেয়ে চলে আসছে, এই জন্য আমাকে সেট করে ফেলতে হয়েছে, তাড়াহুড়ো করে ক্যামেরা এদিক ওদিক করে ফেলতে হয়েছে, এরকমটা আর বুঝতে পারে অন্যরকম একটা পরিবেশ। এক পাশটা আমি যাচ্ছি, এই যে ডান পাশটা আমি সামনের দিকে যাচ্ছি, এখন ডান পাশটাই হচ্ছে আপনাদের তুরাগ নদী। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ইটের ভাটার যে ধোয়া উঠার ইয়াগুলি, মিনারগুলি করা, যেখান দিয়ে ধোয়া উঠে ইটের ভাটা, সমস্ত জায়গা দখল হয়ে গেছে মানুষের, ফসলের জমি আছে, এগুলি ইটের ভাটা করে ফেলছে। আপনারা দর্শক সহকারে দেখেন ভালো লাগবে। আপনাদের দর্শক সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করবো আগামী আরো ভালো করে ভিডিও করার জন্য। নতুন বানছে বুঝছেন, এটা ভাঙ্গা গেছিল তো, হ্যাঁ গতবার ভাঙ্গা পানি, এই পাশে পানিটা পরিষ্কার আছে আর এই পাশে পানিটা অতিরিক্ত নোংরা দেখছেন। এটা হচ্ছে নদীর দুনি, এটা স্রোত আছে, এটা মন নোংরা হইতাছে, স্রোত নাই, আরে না এটা পরিষ্কার পানি শেষ। ফুলগুলো তো খুব সুন্দর, নদীর পার যে ঘাসগুলো হয়েছে রাস্তায়, একবারে ই দিয়া কংক্রিটের ই দিয়া আটকানো,
সবচেয়ে ভালো হয় কি জানেন, এখানে যদি রাস্তাটার দুই পাশ দিয়ে সুন্দর করে বেঁধে, যেমন এক পাশটা কংক্রিট দিয়ে বাঁধা আছে রাস্তা, যেটা নদীর পাশে, নদীর পাশে যে বাঁধটা এটা খুব সুন্দর করে বাঁধ দেওয়া আছে। এসএম এইভাবে যদি বিপরীত পাশে এইভাবে বাঁধটা দিয়ে রাখতো, দিয়ে দুই পাশ দিয়ে বড় বড় গাছগুলি লাগিয়ে দিত, বিভিন্ন কাঠের ফলের গাছ লাগিয়ে দিলে একটু ছায়ার ব্যবস্থা হতো এখানে, হ্যাঁ মানুষ দেখে আরো ভালো লাগতো তাদের, বিশেষ করে এই পাশে, এই পার আর ওই পারে যে যোগাযোগ ব্যবস্থাটা, এই যোগাযোগ ব্যবস্থাটা খুব সুন্দর হতো, এলাকাটা অনেক উন্নত হয়ে যেত, খুব ভালো লাগতো। বাইকে করে আসে মানুষ, ছেলে পেলেরা আসে বাইকে করে, একটা বাইকে দুজন তিনজন, যদিও চলা খুব কষ্ট, ওইরকম ভাবে চলতে পারে না বাইক, হ্যাঁ স্মুথলি চলতে পারে না, তারপরে ওভাবেই আসে, তাদের তো আর ওরকম অর্থ সম্পদ নেই, বিদেশ চলে যাবে গিয়ে ভালো দর্শনীয় স্থানগুলি দেখে আসবে, এই জন্য তারা এই ভাঙা ছোড়াটা দিয়েই তাদের মনের খোরাক মিটিয়ে নিচ্ছে। আমি অ্যাকচুয়ালি অনেক মাঝামাঝি স্থানে চলে এসেছি মনে হচ্ছে, এই জন্য আর কি, আর একটু পরেই লোকজন চলে আসবে, বিকেল হতে থাকলেই লোকজন ভরপুর হয়ে যাবে, অনেক লোক আসবে। তো ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব বাটনের সাথে একটি লাল বেল আইকন বাটন রয়েছে, সেখানে ক্লিক করে দিয়ে রাখবেন, পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যেতে পারে অন্যান্যদের আগে। ধন্যবাদ আপনাদের সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, দেখা হবে অন্য আরও কোনো ভিডিও, অন্য কোনো প্লেস, অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখবে, আল্লাহ হাফেজ। ওইদিকে মানে মাছ।